আর আমি মানে সদ্য দেখে বেরোলাম, ফলে এখন মাথার মধ্যে এটা রয়ে গেছে। জাস্ট এইটুকু বলি যে আমি দুবার ভেবেছিলাম যে দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটু ফিরতে হবে, কিন্তু উঠতে পারলাম না। মানে ব্রিলিয়েন্ট বললে কম বলা হয়, ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি ওয়েল মেড ফিল্ম। এবং মূল যে তিনজন অভিনেতা, সুব্রত, শন এবং ঐশ্বরিয়া, তিনজনই ফ্যান্টাস্টিক, ফ্যাবুলাস, খুব ভালো লেগেছে, খুব ভালো, ভীষণ ভালো লাগলো। মানে অ্যাডভেঞ্চার, রোম্যান্স, থ্রিলার সব কিছু ফিল করলাম। সৌমিকদার কাজ অনেকটা আশা নিয়ে এসেছিলাম এবং সেই আশাটা পূরণ হয়েছে। এখন প্রচণ্ড এক্সাইটমেন্ট হচ্ছে, কখন বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে পুরো সিরিজটা দেখতে পারবো। খুব ভালো লেগেছে, স্পেশালি বলবো সুব্রত দা তো অলওয়েজ ভীষণ ভালো অভিনেতা, আমরা অনেক কিছু শিখি সুব্রতদার কাছ থেকে। আর হিরো হিরোইন সবাই ভীষণ ভালো, খুব ভালো হোক, থ্যাংক ইউ। ক্লিকে হানিমুন রিলিজ করেছে সৌমিকের ছবি, এবং আই থিঙ্ক সুব্রত, শন, ঐশ্বর্য, দে আর ব্রিলিয়েন্ট। আজকে প্রিমিয়ার ছিল, রিয়েলি লাভড ইট। যারা দেখেননি প্লিজ দেখুন এবং সাবস্ক্রাইব করুন ক্লিকে। ইটস আ থ্রিলার, ইটস আ বিউটিফুলি শর্ট ফিল্ম। আই থিঙ্ক অল অফ ইউ লাইক ইট, আই লাভড ইট, ইউ লাইক ইট টু।